সবাইকে অরিন্দম ভজ্জ বর্মণ তবলা গুরুকুলে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো করে তবলাটা বাজাচ্ছেন। তো আজকে আপনাদের জন্য একটি তিন তালের লখনৌ ঘরানার পাদন নিয়ে এসে হাজির হয়েছি। সেটা প্রথমে বাজিয়ে দেখাবো, হাতে গুনে দেখাবো, তারপরে আপনাদের দেখাবো আপনারা কী করে এটাকে বাজাবেন। প্রথমে বলে রাখি, পাদন টুকরা মুখরা মোহরা চক্রধার গাত যা আছে এগুলো শর্ট কম্পোজিশন বা ছোট কম্পোজিশন বলে আমরা যেগুলোকে জানি, সেগুলো কিন্তু মধ্যলয় বা দ্রুতলয় ঠেকার উপর বাজে। তো এবার তিন তালের এইটা দেখুন, আমি ধা দিন দিন দা দা দিন দিন দা না দিন তিন দা তেরে দিন দিন দা আমি আট মাত্রার মধ্যে শেষ করছি। তার কারণ এক একটা মাত্রায় দুটো করে মাত্রা আমি ধরছি মধ্যলয়। দা দিন দিন দা দা দিন দিন দা তিন তিন তা তেটে তিন দিন দা। তো এবার আমি পারেনটাকে প্রথমে বলে নিই, দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন তা তেটে তিন দিন দা বেন না কেটে ধে তা কেটে তা কেটে দা রে গে তেটে তেটে কাত্তা কেটে দা দি কেটে না গিনে না গিনে তা কেটে তা কেটে কাত্তে দেখেটে কাদা গেদি গে কাত্তে দেখেটে কাদা গেদি গে দা কাদা কাত্তে দেখেটে কাদা গেদি গে কাত্তে দেখেটে কাদা গেদি গে দা কাদা কাত্তে দেখেটে কাদা গেদি গে কাত্তে দেখেটে কাদা গেদি গে দা। তো আপনারা, আমি বাহাত দিয়েও মাত্রাটা বিটটা রাখলাম আর এখানে কাউন্ট করেও দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। আবার দেখাচ্ছি, কেন্না কেটে দে তা কেটে তা কেটে দা রে গে কেটে তেটে কাত্তা কেটে দা দি কেটে না গিনে না গিনে তা কেটে তা কেটে কাত্তে দে কেটে কা গেদি গেনে কাত্তে দে কেটে কাদা গেদি গেনে দা কাদা কাত্তে দে কেটে কাদা গেদি গেনে কাত্তে দে কেটে কাদা গেদি গেনে দা কাদা কাত্তে দে কেটে কাদা গেদি গেনে কাত্তে দে কেটে কাদা গেদি গেনে দা। তো এবার দেখুন, এটাকে আমি বাজিয়ে দেখাচ্ছি প্রথমে, তারপরে দেখাবো আপনারা কী করে এটা বাজাবেন। তো দেখুন, বোলটা আমি অল্প অল্প করে বলছি, তারপরে দেখাচ্ছি কী করে বাজাতে হবে। আপনারা সেটাকে ভালো করে ফলো করুন। আমি আমার এই ওয়ালে পুরোটাই লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে টুকে নেবেন, কপি করে নেবেন। তো প্রথমে ঘেন না কেটে থে, ঘেন হচ্ছে বায়া ওপেন, ঘেন না কেটে মানে কেতে কেটে, ধেত ধেত হচ্ছে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার, আর ঘে গাবে, এটা এটা টে বাজবে, আর ঘে মানে ঘেন না কেটে, বায়াটা একটু ওপেন করবেন, ঘেন না চেপে একটু একদম এটা নয়, একটু হালকা ওপেন রাখবেন, পুরোটা ওপেন করবেন না, আবার এটা নয়। এবার তা কেটে, তাটা কানিতে বা কিনারে, তা কেটে কেটে মানে কেটে, তা কেটে এই তা কেটে তাটা প্রথম এটা তর্জনী দিয়ে বাজাবেন, তা কেটে প্রথম তা কেটে হলো, তারপরে যে তাকেটে আছে তাকে এটা ধার, ধা সুরে ধার মানে নেয়ের মতো গাবের নিচে এই জায়গাটায় বাজাবেন, এটা গাবটাকে টাচ করে থাকবে তের মতো, গাব সুর আর কানি এই জায়গাটায় ধার ধার সফট করে এটা নয় ধার কে এবার নাগিনে 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 ইন্টারেস্টিং না ইন্ডেক্স দিয়ে কিনারে মানে আপনি যখন কানি বাজাচ্ছেন কানি বাজানোর সময় আপনার মধ্য মাঝ এই জায়গাটায় আছে সেই জায়গাটায় আমরা তর্জনীটা দিয়ে বাজাবো নাগিনে নেটা আরেকটু নিচে এর মতো এবার কিন্তু গাবটাকে না টাচ করলেই ভালো হলো নাগিনি নাগিনি এবার তাকে তাকে হলো কাত আবার ধে হচ্ছে
টি আর গে একসাথে কাতা গাবে চার আঙুল দিয়ে বাজাবেন, কেন বাজাবেন সেটাও বলে রাখছি। কাতার পরে আছে গদি ঘেনে, গা দি, দিটা আপনাদের এর আগেও শিখিয়েছি, গা দি চারটি আঙুলের এই নিচের পোর্শনটা গাবে টাচ করে একটু উপরে উঠবে, এরকম থাকবে না, একটা ঘন্টার মতো একটা সাউন্ড, বেল সাউন্ড। খেয়াল করবেন আঙুলগুলো ফাঁকা হবে না, তাহলে কিন্তু সাউন্ডটা খারাপ হয়ে যাবে। নেটা আবার ঠিক সেরকম তের মতো, আবার এবার আছে ধা কাতা, ধা সুরে ধা কাতা, তেহাইটা যেটা দেখলেন কাতে দেখেতে কাতা গদি গেনে কাত তে দেতে তে কাতা গদি গেনে দা কাতা কাত, ওই যে কাত কাতা কাত, ওই কাতটাকে একটু পাওয়ার দিয়ে বাজাবেন, মানে কিরকম দেখুন, কাত এটা বুঝতে পারলেন। আমি আবার আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, বারবার বলছি আমি প্রত্যেকটা টিউটোরিয়ালসে একই কথা বলি যে আপনারা নতুন জিনিস যখন শিখবেন কখনোই দ্রুত লয় বা স্পিড বাড়িয়ে বাজাবেন না, আস্তে আস্তে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন। ঘেন না কেটে ধে তা কেটে, আমি অনেক সময় অনেককে দেখেছি এটা স্পিডে বাজার দিকে ঘেন না কেটে ধে তা কেটে তিসির মতো হয়ে যায়, এক দুই তিন এক দুই তিন এক দুই তিন, তাহলে কিন্তু মিলবে না, ঘেন্না আগে ধেত্তা আগে থাকে দা রেখে খেতে রেখে কাত্তা আগে, এটা এরকম নয়, এটা দ্বিপদি করেই আছে, মানে দ্বিপদি মানে সরি ভুল বললাম, এটা দুটো দুটো করে বোল দিয়েই আছে, ঘেন্না কেটে ধেত্তা কেটে তা কেটে দা রেখে কেটে টেটে টে কাত্তা কেটে দা দি কেটে না কিনে না কিনে, এরকমই আছে, ঘেন্না কেটে ধেত্তা কেটে এক দুই তিন এক দুই তিন, এরকম নেই। তো সেটাকে ভালো করে আস্তে আস্তে বলবেন, পড়বেন বোলটাকে, তারপর আপনারা এটাকে বাজাবেন। আস্তে আস্তে আমি আবার বাজিয়ে দেখাচ্ছি, এবার আমি এটাকে আরেকবার দ্রুত লয় একটু বাজিয়ে দেখাচ্ছি, তো আশা করি আজকে এই টিউটোরিয়ালসে আমি আপনাদের ঠিকভাবে এই তিনতালের এই পরণটাকে শেখাতে পারলাম। তো পরণ হচ্ছে, আবার বলে রাখি, পরণ একটু ছোট্ট করে আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি, পরণ একটা ছোট্ট কম্পোজিশন যেটা কিন্তু যার বোলগুলো বেশিরভাগই পাকোয়াজ থেকে নেওয়া এবং একটু ওপেন বাজে, খোলা খোলা বাজ যেরকম হয় ঠিক সেরকম ওপেন করে বাজে, সেই জন্য অনেক কিছু সুরে বাজাতে হয়, যেই তাগুলো যেই ধাগুলো সুরে বাজানোর জন্য সেগুলো আমি দেখালাম আপনাদের। তো আশা করি আমার এইটা ভিডিওটা আপনারা ফলো করবেন, ফলো করে বাজাবেন, যারা এখনও অবধি আমার পরিবারের সদস্য তাদের সবাই এটা নিশ্চয়ই ভালো করে দেখছেন, কমেন্ট করবেন আপনারা কেমন লাগলো, আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু আমার পরিবারের এখনও সদস্য হননি তাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আমি সবসময় সঠিক পদ্ধতিতেই আপনাদের শেখাতে চাই, কোনো মিথ্যের আশ্রয় নিয়ে বা মিথ্যে জিনিস ভুল জিনিস
শিখিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাই না। আমি আমার গুরুজির কাছ থেকেও যেরকমভাবে শিখেছি সঠিক তথ্য, ঠিক সেরকমভাবেই আপনাদেরও আমি সেই সঠিক তথ্যটাই আপনাদের কাছে পরিবেশন করতে চাই, সেইভাবেই আপনাদের শেখাতে চাই। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জমিও তবলা বাজাবেন, চায়ের তবলা।